পৌরসভা নির্বাচনে খবরাখবর জানাতে ময়মন সিং ও পাবনা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাবো ময়মন সিং এ। ময়মন সিং এর গফরগাঁও পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের প্রচারণা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, সেখানে আছেন সহকর্মী রাকিবুল হাসান রুবেল। রুবেল, প্রচারণা কেমন দেখছেন? ধন্যবাদ ইশরাত। প্রচারণা বলতে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচন 28 ডিসেম্বর, কিন্তু 28 ডিসেম্বর নির্বাচন হলেও এখন পর্যন্ত গফরগাঁও পৌরসভার মেয়র প্রার্থীদের ক্ষেত্রে তেমন একটা তৎপরতা আমাদের চোখে পড়ছে না। এখন পর্যন্ত একজন আওয়ামী লীগের প্রার্থী, যে বর্তমান মেয়র ইকবাল হোসেন সুমন, সে কিন্তু একাই তার মাঠ চষে বেড়াচ্ছেন। আরেকজন প্রার্থী আছে আওয়ামী লীগের সাবেক মেয়র অ্যাডভোকেট কায়সার আহমেদ, তিনিও কিন্তু মাঠে রয়েছেন। তাছাড়াও বিএনপির কোনো প্রার্থীকে এ পর্যন্ত আমাদের চোখে তার প্রচার প্রচারণা লক্ষ্য করিনি, এমনকি তার কোনো পোস্টার কিংবা ব্যানার তার সমর্থকদের কোনো তৎপরতাও এখন পর্যন্ত আমরা চোখে পড়েনি। গত 24 নভেম্বর গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় তারা যে প্রার্থিতা নির্ধারণের জন্য তারা সভাটি ডেকেছিল, এই সভায় তারা কিন্তু গফরগাঁও পৌরসভার বর্তমান মেয়র যে ইকবাল হোসেন সুমন, তাকেই তারা প্রার্থী হিসেবে তারা নাম ঘোষণা করেছে। যেহেতু তাদের এখানে আর কোনো প্রার্থিতা তারা নাম পাননি, তারা নাম প্রস্তাব করা হয়েছিল যে কে কে প্রার্থী হবেন, কিন্তু গফরগাঁও পৌরসভার বর্তমান মেয়র ছাড়া কোনো কোনো প্রার্থী তাদের নাম ঘোষণা করেনি। যার ফলে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের যে আহ্বায়ক, সে কিন্তু ইকবাল হোসেন সুমনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। তাছাড়াও এখন পর্যন্ত আর কোনো প্রার্থীর তৎপরতা আমাদের চোখে পড়েনি। তবে কাউন্সিলর প্রার্থীরা কিন্তু তাদের নিজ নিজ এলাকায় তাদের ইচ্ছামতো প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আর যদি গফরগাঁও পৌরসভার কথা বলি, 1999 সালে গঠিত হয় গফরগাঁও পৌরসভা। এই গফরগাঁও পৌরসভার মোট ভোটার সংখ্যা কিন্তু প্রায় 22 হাজারের মতো, আর জনসংখ্যা 40 হাজার। তো এই ছিল ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচনের সর্বশেষ খবর। ধন্যবাদ রাকিবুল হাসান রুবেল। আমরা যাব পাবনার চাটমোহরে, সেখানে আছেন সহকর্মী পার্থ হাসান। পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর তাদের প্রচার শুরু করেছেন। পার্থ, আমাদেরকে সেখানকার খবর জানাবেন। ধন্যবাদ ইশরাত। আপনি নিশ্চয়ই জানেন যে আসলে এরই মধ্যে কিন্তু চাটমোহরের এই নির্বাচনের তফসিল ঘোষণাটি হয়ে গেছে এবং নির্বাচনটি কিন্তু অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর 28 তারিখ। এর মধ্যে 10 জন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন, তার মধ্যে আওয়ামী লীগের রয়েছেন 7 জন এবং বিএনপির কিন্তু রয়েছেন 3 জন প্রার্থী। প্রার্থীরা কিন্তু এরই মধ্যে এলাকায় তাদের প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন, মাইকিং এবং লিফলেট বিলি এবং ভোটারদের দ্বারে দ্বারে তাদের যাচ্ছেন, দোয়া চাচ্ছেন বা তাদের ভোটটা চাচ্ছেন ভোটারদের কাছ থেকে। এই মুহূর্তে আমাদের সাথে একজন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রয়েছে, আমি একটু তার কাছ থেকে জানতে চাই আসলে নির্বাচনের পরিবেশ কেমন রয়েছে এবং আপনি তো নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, মনোনয়ন প্রত্যাশী রয়েছেন, যদি আপনাকে মনোনয়ন দেওয়া হয় আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? ইনশাল্লাহ, আমি যদি আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ যদি আমাকে আগামী নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দেন তাহলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এখন পর্যন্ত আপনি যে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন বা ভোট চাচ্ছেন, মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? হ্যাঁ, আমি ইতিমধ্যে আমার গণসংযোগ চালিয়ে যাচ্ছি। আমি চাটমোহর পৌরসভার প্রতিটি ওয়ার্ডের, প্রতিটি মহল্লার, প্রতিটি বাড়িতে আমি যাচ্ছি, আমি আশানুরূপ সাড়া পাচ্ছি। তারা আমাকে প্রার্থী হওয়ার ব্যাপারে প্রচণ্ড আশাবাদ ব্যক্ত করছেন এবং আমাকে প্রার্থী হওয়ার জন্য তারা আমাকে অনুরোধ জানাচ্ছেন, আমি প্রার্থী হলে তারা আমাকে ভোট দেবেন। ইসাদ, যেমনটি শুনছিলেন, তারা কিন্তু আমরা আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের প্রার্থীদের সাথেই কথা বলেছি, তারা কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন যে সুষ্ঠু নির্বাচন হলে তারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, এই চাটমোহরের মোট ওয়ার্ড রয়েছে 9টি এবং ভোটার সংখ্যা রয়েছে প্রায় 12 লাখের অধিক, দুঃখিত 12 হাজারের অধিক। ইসাদ, এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ময়মনসিংহ পাবনা থেকে পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণা খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।